আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি ইংলিশ বিডিআর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি শার্লট ব্রন্টির বিখ্যাত গথিক নভেল জেন আয়ার। বন্ধুরা, শার্লট ব্রন্টি একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট ছিল। তার এই জেন আয়ার নভেলটি তিনি মূলত একটি ছদ্মনামে প্রকাশ করেন। তার এই জেন আয়ারের প্রথম পাবলিকেশনে এই নভেলটির নাম ছিল অ্যান অটোবায়োগ্রাফি এডিটেড বাই কার্ভেল। দ্বিতীয় পাবলিকেশনে এর নাম ছিল জেন আয়ার অ্যান অটোবায়োগ্রাফি বাই কার্ভেল, এবং পরবর্তীতে এটি জেন আয়ার নামে পাবলিশড হয়। বন্ধুরা, জেন আয়ার সম্পর্কে আলোচনার পূর্বে আমরা একটু নভেলিস্ট সম্পর্কে আলোচনা করছি। নভেলিস্ট শার্লট ব্রন্টি, তিনি 21 এপ্রিল 1816 সালে জন্মগ্রহণ করেন একটি প্রিস্ট পরিবারে। তার বাবা ছিল একজন প্রিস্ট এবং তিনি মৃত্যুবরণ করেন মাত্র 39 বছর বয়সে 1855 সালে। বন্ধুরা, শার্লট ব্রন্টি তার পরিবারে তারা 5 বোন এবং 1 ভাই ছিল। শার্লট ব্রন্টি 2 বড় বোন মারিয়া এবং এলিজাবেথ তারা শিশু অবস্থায় মারা যায়। শার্লট ব্রন্টি ছিল তার পরিবারের বড় কন্যা। শার্লট ব্রন্টি মায়েরও বিয়োগ হয়েছে শার্লট ব্রন্টি কম বয়সের, এজন্য শার্লট ব্রন্টিকে তার পরিবারের অনেকটা দায়িত্ব নিতে হয়েছিল এবং তার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে তার নিজের হ্যান্ডেল করতে হতো। এবং তার আর যে 2 জীবিত বোন ছিল, ইমিলি ব্রন্টি এবং এনি ব্রন্টি, তাদের 3 জনকেই অনেকটা হার্ডশিপের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তারা 3 জনেই বিখ্যাত লেখিকা ছিলেন। শার্লট ব্রন্টিকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেকে নিতে হতো, এবং যেহেতু শার্লট ব্রন্টি তার অন্য ভাই বোনদের ভিতরে বড় জীবিত বোন ছিল, সেই হিসাবে তাকে তার পরিবারের অনেক কাজ করতে হয়েছে। এবং তাদের পরিবার যেহেতু একজন ক্লার্জি পরিবার থেকে এসেছে, সুতরাং তারা অনেক সলভেন্ট ছিল না। তার বাবা অনেক ভোরাসিয়াস রিডার ছিল, কিন্তু তার অনেক সম্পদ ছিল না, সেহেতু তাদেরকে অনেক জায়গায় গভর্নেন্স হিসাবে কাজ করতে হয়েছে। এবং সেই অভিজ্ঞতা থেকে এই আমাদের নোবেলে অনেকটা, জিন আয়ার নোবেলে অনেকটা রিফ্লেকশন হয়েছে। আমরা এখানে বেশ কিছু রিফ্লেকশন দেখি যে শার্লট ব্রন্টি তার জীবনে একজন গভর্নেন্স হিসাবে কাজের অভিজ্ঞতা নিয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা এখানে রিফ্লেক্টেড হয়েছে। অপরদিকে শার্লট ব্রন্টির পার্সোনাল লাইফে তিনি আর্থার নিকোলাস নামে এক ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই আর্থার নিকোলাসের সাথে বিবাহবন্ধনের অনেক আগেই আর্থার নিকোলাস যখন তাকে প্রথম প্রপোজ করেছিল, তখন শার্লট ব্রন্টি সেই প্রপোজালটা টার্ন আউট করে দিয়েছিলেন, অর্থাৎ ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে সেই আর্থার নিকোলাসের সাথে তার বিয়ে হয়। এই রিফ্লেকশনটি এখানে ঘটেছে জেন আয়ারের সাথে এবং এডওয়ার্ড রচেস্টারের সাথে। শার্লট ব্রন্টির লেখা আরও কয়েকটি নোভেল হচ্ছে শার্লি ভিলেট, দ্য প্রফেসর। বন্ধুরা, শার্লট ব্রন্টি একজন ভিক্টোরিয়ান রাইটার হলেও তিনি অনেকটা রোমান্টিক রাইটারদের দ্বারা প্রভাবিত হয়েছেন। বিশেষ করে তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, স্কট, জর্জ স্যান্ড এদের দ্বারা প্রভাবিত হয়েছেন। শার্লট ব্রন্টি এই লেখাটি একটি ছদ্মনামে প্রকাশ করেছিলেন এবং তার ছদ্মনাম ছিল কার্ভেল। শার্লট ব্রন্টির 2 বোন যে লেখাগুলো পাবলিশ করেছিলেন, সেগুলোও তারা ছদ্মনামে প্রকাশ করেছিলেন। তার বোন ইমিলি ব্রন্টি যেই বইটি পাবলিশ করেছিলেন, ওদরিং হাইটস, এটি তিনি একটি ছদ্মনামে পাবলিশ করেছিলেন এবং তার ছদ্মনাম ছিল ইলিস বেল। অপরদিকে তার বোন এনি ব্রন্টি যে বইটি পাবলিশ করেছিল, সেটিও একটি ছদ্মনামে পাবলিশ করেছিল এবং সেই বইটির নাম ছিল অগ্নিসগ্রে এবং তার ছদ্মনাম ছিল অ্যাক্টন বেল। শার্লট ব্রন্টির মৃত্যুর পরে তাকে নিয়ে একটি জীবনীমূলক গ্রন্থ লেখেন মিসেস গাস্কেল এবং সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য লাইফ অফ শার্লট ব্রন্টি। এবারে চলুন বন্ধুরা আমরা একটু নোভেল সম্পর্কে জেনে নিই। এই নোভেলটি মূলত একটি গথিক নোভেল বলা হলেও এটা একটি হাইব্রিড নোভেল বলা যায়, কারণ এখানে 3 ধরনের নোভেলের বৈশিষ্ট্য বিরাজমান রয়েছে। প্রথমত এখানে কিছু গথিক এলিমেন্ট রয়েছে। আমরা জানি যে গথিক নোবেল হচ্ছে এমন একটি নোবেল যেখানে মিস্ট্রি, ঘোস্ট, সুপার ন্যাচারালিজম এগুলো মেইন ফিচার হিসাবে কাজ করে। এবং শার্লট ব্রন্টির জেন আয়ার নোবেলটিতে মিস্ট্রি রয়েছে, ঘোস্ট রয়েছে। আমরা দেখি যে রেড রুমে যখন জেন আয়ার বন্দি ছিল, সেখানে জেন আয়ারের আঙ্কেল এর ঘোস্ট সে দেখেছিল। অপরদিকে মিস্ট্রি এখানে ব্যাপকভাবে মিস্ট্রির ইউজ হয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে বার্থা ম্যাসন যখন তাদের যে থর্নফিল্ড ম্যানর থেকে, তৃতীয় তলা থেকে বার্থা ম্যাসন যখন হিএনএস হাসিটা দিত, তখন সেটা একটা মিস্ট্রি হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয় এবং জেন আয়ার এটা নিয়ে অনেকটা উদ্বিগ্ন ছিল। অপরদিকে এখানে সুপার ন্যাচারাল অনেক
বিষয় ঘটেছিল যেগুলো এটাকে গথিক নোবেল হিসেবে পরিচয় করিয়ে দেয়। আমাদের এই নোবেলের দ্বিতীয় যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রোমান্টিসিজম। আমরা দেখি যে টোটাল নোবেলটি একটি অ্যান্টি রোমান্টিক নোবেল, কারণ এখানে যে প্রধান চরিত্র জেন আয়ার, এই জেন আয়ার কিন্তু একটি প্লেইন লুকিং গার্ল, রোমান্টিক যে গার্লদের যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্স তার ভিতরে নেই, কিন্তু এই নোবেলটি শেষ হয় একটি রোমান্টিক টোন দিয়ে এবং তাদের একটি হ্যাপি ইন্ডিং হয়। এটি একটি রোমান্টিক নোবেল বা নোবেল অফ রোমান্স বলা যায়, কারণ হচ্ছে এখানে নেচার আছে এবং এখানে লাভ ফর হিউম্যানিটি আছে, এবং এখানে দেখা গেছে যে হ্যাপি ইন্ডিং হয়েছে যেখানে তারা জেন আয়ার এবং এডওয়ার্ড রচেস্টারের হ্যাপি রিলেশন ডেভেলপ হয়েছে এবং তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুতরাং এটাকে লাভ অফ রোমান্স বলা যেতে পারে। তৃতীয় যে বিষয়টা এখানে রয়েছে সে বিল্ডাংস রোমানের নোভেলের বৈশিষ্ট্য। বিল্ডাংস রোমান নোভেল হচ্ছে এমন এক ধরনের নোভেল যেই নোভেলের ভিতরে একজন ব্যক্তির শৈশব থেকে একদম নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, অর্থাৎ নোবেলে যতটুকু পর্যন্ত আলোচনা হয় সেই ব্যক্তির সিকুয়েন্সিয়াল ডেভেলপমেন্টটা দেখানো হয়। এখানে জেন আয়ার চরিত্রটির 10 বছর বয়সের রিড ফ্যামিলিয়ের এই বাসায় জেন আয়ার 10 বছর অবস্থায় এসেছিল এবং তার পরবর্তীতে ধাপে ধাপে তিনি ম্যাচিউরিটি পর্যন্ত আসা, ম্যাচিউরিটি লেভেল আসা পর্যন্ত তার ডেভেলপমেন্টটা এখানে দেখানো হয়েছে। সুতরাং এটাকে বিল্ডাংস রোমান নোবেল বলা যেতে পারে। এই নোবেলের প্রোটাগনিস্ট হচ্ছে জেন আয়ার এবং অ্যান্টাগনিস্টের ভিতরে অনেকগুলো অ্যান্টাগনিস্ট রয়েছে। প্রধান তিনটি অ্যান্টাগনিস্ট যারা সরাসরি জেন আয়ারকে অপ্রেস করত, তিনজনের প্রথমজন হচ্ছে আন্ট রেড, অর্থাৎ জেন আয়ারের আন্টি মিসেস রেড। দ্বিতীয় হচ্ছে মিস্টার ব্রোকেলহার্স্ট, যিনি লউড স্কুলের ডিরেক্টর ছিলেন, এবং তৃতীয় হচ্ছে বার্থা ম্যাসন। এছাড়াও এই নোবেলে আরও কয়েকটা প্রোটাগনিস্ট রয়েছে, যেমন এডওয়ার্ড রচেস্টার এবং এস্টি জন রিভার এবং ব্লাঞ্চি ইনগ্রাম। বন্ধুরা, এই নোবেলের সেটিংটি 5 ভাগে বিভক্ত করা যেতে পারে। 5টি জায়গায় এই নোবেলটি ঘটেছে। প্রথমত গেটশেট হল, যেটা হচ্ছে রিড ফ্যামিলির বাসস্থান। দ্বিতীয়ত হচ্ছে লউড স্কুল। তৃতীয়ত হচ্ছে থর্নফিল ম্যানর। চতুর্থত হচ্ছে মুর হাউস এবং পঞ্চমত হচ্ছে ফার্ডিন, যেটা হচ্ছে রচেস্টারের গ্রামের বাড়ি। এই নোবেলটি ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ থেকে বর্ণনা করা হয়েছে। জেন আয়ার তার এই অটোবায়োগ্রাফিটা নিজের মুখে বর্ণনা করেছেন। এই নোবেলটি শেষ হওয়ার 10 বছর পরে তিনি মেমোরি থেকে এই ঘটনাটি বর্ণনা করেছেন। এজন্য বলা যায় যে এটি একটি পাস্ট ট্রেন্সে বর্ণনা করা ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে একটি নোবেল, অর্থাৎ এই নোবেলের সর্বশেষের যে সিনটি রয়েছে সেই সিনের 10 বছর পরে জেন আয়ার তার নিজের মুখ থেকে এই নোবেলের ঘটনা প্রবাহ বর্ণনা করেছেন, যে ঘটনাগুলো আমরা গল্পের আকারে সামারি অংশে শুনব। এই নোবেলের থিম হচ্ছে লাভ ভার্সেস অটোনমি, রিলিজিয়ান, সোশ্যাল ক্লাস, জেন্ডার রিলেশনস। বন্ধুরা, এ পর্যায়ে আমরা এই নোবেলের প্রধান প্রধান চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করছি। বন্ধুরা, এই নোবেলটির প্রধান চরিত্রে রয়েছে জেন আয়ার, একজন প্লেইন লুকিং গার্ল যার বয়স 10 বছর থেকে শুরু হয়েছে এবং 30 বছর বয়সে তার থর্নফিল ম্যানরে তিনি অবস্থান করছিলেন। এখন আরও 10 বছর পরে তিনি সেই গল্পটি বর্ণনা করছেন। তিনি তার জীবনের ঘটনা প্রবাহ 10 বছর থেকে শুরু করে মেমোরি থেকে বর্ণনা করছেন। দ্বিতীয় চরিত্র হচ্ছে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, যিনি থর্নফিল ম্যানরের মালিক। তিনি পরবর্তীতে জেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনেক ঘটনা প্রবাহ তার সাথে জেনের হয় এবং তিনি মূলত এখানে হিরো এবং জেন আয়ার হচ্ছে হিরোইন। তৃতীয় চরিত্র হচ্ছে মিসেস সারারিড। মিসেস সারারিড একটি অ্যান্টাগনিস্টিক চরিত্র। তিনি জেন আয়ারকে অনেক অপ্রেস করেছেন এবং জেন আয়ারের তার বাসায় যখন থাকতো তখন জেন আয়ারকে সে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক টর্চার করত এবং জেন আয়ারকে তার কাজিনদের সাথে খেলাধুলা করতে দিত না, অর্থাৎ তিনি মানসিকভাবে জেন আয়ারকে অনেকটা শাস্তি দিয়েছিল। এরপরে আমরা 3টা চরিত্র সম্পর্কে একসাথে জানবো, জন রিড, এলিজা রিড, জর্জিয়ানা রিড। এখানে জন রিড হচ্ছে আন্ট রিডের ছেলে এবং এলিজা এবং জর্জিয়ানা তারা দুজন হচ্ছে বোন, অর্থাৎ মিসেস রিডের মেয়ে। জন রিড সম্পর্কে যদি বলতে চাই যে জন রিডের সাথে মূলত জেনের একটু বেশি হস্টেলিটি ছিল এবং জন রিড জেনকে খুব বেশি ফিজিক্যালি টর্চার করত এবং পরবর্তীতে তিনি ব্যারিস্টার হতে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। তিনি দুষ্কর্মের জন্য 2 বার জেলও খেটেছিলেন, অনেকটা মদ্যপ ছিলেন। পরবর্তীতে তার মা যখন তাকে আর্থিক সাহায্য দিতে অস্বীকৃতি জানায় তখন সে সুইসাইড করে এবং তার সুইসাইডের কারণে তার মা হার্ট স্ট্রোক করে
এবং সেখান থেকে তার মায়ের মৃত্যু হয়। বাকি যে তাদের দুই বোন সেই দুই বোনের ভিতরে এলিজার রিড এবং জর্জিয়ানা রিড তারা জেনের প্রতি অনেকটা হস্টিলিটি পোষণ না করলেও তাদের সাথেও খুব ভালো একটা রিলেশন ছিল না এবং জর্জিয়ানা রিড অনেকটা সুন্দরী মেয়ে ছিল। তিনি একজনের সাথে পালিয়ে বিয়ে করার প্রচেষ্টা করেছিলেন কিন্তু সেক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি তার মায়ের প্রতি কেয়ারিং ছিল না। এই চরিত্রগুলো জেন আয়ারকে অনেক বেশি প্রভাবিত করেছে এবং তাদের সাথে খেলতে তার মা জেন আয়ারকে খেলতে দিত না, যেটা জেন আয়ারের জীবনে অনেক বড় একটি প্রভাব। এই বাসার একজন পরিচারিকা সম্পর্কে জানবো আমরা, বিসি লি। বিসি লি হচ্ছে এই রিড ফ্যামিলির একজন পরিচারিকা। কিছুটা কাইন্ড হার্টেড হলেও জেনের প্রতি সে অনেকটা নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন, এজন্য যে তার গৃহকর্তী তাকে এটা করতে বাধ্য করত। বিসি লি রেড রুম থেকে জেনকে রেস্কিউ করার চেষ্টা করেছিল কিন্তু মিসেস রিডের কারণে সেটা তার দ্বারা সম্ভব হয়নি। এরপরে আমরা যে চরিত্রটি জানবো সেটি হচ্ছে মিস্টার লয়েড। মিস্টার লয়েড হচ্ছে একজন অ্যাপেথারি যিনি জেন আয়ারকে লোউড স্কুলে ভর্তি করার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। এই অ্যাপেথারিকে বাসায় আনা হয়েছিল যখন জেন আয়ারকে রেড রুমে রাখা হয়েছিল, তখন জেন আয়ার অজ্ঞান হয়ে পড়েছিল, কিছুটা অসুস্থতা বোধ করছিল, তখন তাকে ডেকে আনা হয়েছিল ওর হেলথ চেক আপের জন্য। সেখানে তিনি জেন আয়ারকে বেশ কিছু প্রশ্ন করেছিল এবং পরবর্তীতে তাকে লোউড স্কুল একটি চ্যারিটি বেসড স্কুলে পাঠানোর জন্য সাজেস্ট করে মিসেস রিডকে এবং মিসেস রিড তাকে লোউড স্কুলে পাঠিয়ে অনেকটা মুক্তি পায়। এর পরের চরিত্র হচ্ছে মিস্টার ব্রোকেলহার্স্ট। মিস্টার ব্রোকেলহার্স্ট হচ্ছে লোউড স্কুলের ট্রাস্টি এবং ডিরেক্টর। তিনি অনেকটা হিপোক্রেট টাইপের মানুষ এবং তার দ্বারা মূলত জেন আয়ারে রিলিজিয়াস হিপোক্রেসিকে প্রেজেন্ট করা হয়েছে। তিনি নিজে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করলেও লোউড স্কুলের শিক্ষার্থীদেরকে লাক্সারি সম্পর্কে ডিসকারেজ করত এবং ব্রোকেলহার্স্ট জেন আয়ার সহ অন্যান্য সকলকে অনেক বেশি মানসিক টর্চার করত। মিস টেম্পল হচ্ছে লোউড স্কুলের সুপারভাইজার। তিনি ব্রোকেলহার্স্টের তত্ত্বাবধানে এখানে কাজ করতেন এবং মিস টেম্পল অনেকটা কাইন্ড হার্টেড হলেও স্টুডেন্টদের সামনে তাকে অনেকটা রিজিড থাকতে হতো কারণ তার যেই বস মিস্টার ব্রোকেলহার্স্ট তিনি তাকে রিজিড থাকতে বলতেন। তারপরেও তিনি ব্রোকেলহার্স্টকে এড়িয়ে শিশুদেরকে অনেক আদর করতেন এবং তিনি অনেকটা কাইন্ড হার্টেড ছিলেন। জেন আয়ারের প্রাথমিক মাতৃত্বের স্নেহটা সে এই মিস টেম্পল থেকে পেয়েছিলেন। মিস স্কেচার্ড তিনি হিস্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ পড়াতেন এই লোউড স্কুলে। তিনি হ্যালেন বার্নস নামক একটা চরিত্রের সাথে তার একটু হোস্টিলিটি ছিল এবং তিনি অদ্ভুত কোনো কারণে হ্যালেন বার্নসকে অনেকটা শাসন করত এবং মেন্টাল টর্চার করত। হ্যালেন বার্নস এই নোভেলে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র কারণ হ্যালেন বার্নস হচ্ছে একজন পিওর খ্রিস্টিয়ান যিনি খ্রিস্টিয়ানিটির কাছে টোটাল স্যাক্রিফাইস করেছে। হ্যালেন বার্নসের সাথে জেন আয়ারের এই লোউড স্কুলে ফ্রেন্ডশিপ হয় এবং হ্যালেন বার্নস কিছুদিন পরে মৃত্যু হয় হ্যালেন বার্নসের। হ্যালেন বার্নস মৃত্যুর সময় সে ঘোষণা করে যে সে তার মৃত্যুর কারণে সে দুঃখিত নয় মোটেই, বরং সে পৃথিবীর এই কষ্ট থেকে মুক্তি পেয়ে গডের কাছে ফিরে যাচ্ছেন, এটা তার একটা আনন্দের বিষয়। মিস অ্যালিস ফেয়ারফ্যাক্স হচ্ছে থর্নফিল্ড ম্যানোরের একজন সুপারভাইজার এবং এই অ্যালিস ফেয়ারফ্যাক্সের সাথে থর্নফিল্ড ম্যানোরের যে মালিক আছে রচেস্টার ফেয়ারফ্যাক্স তার একটি পারিবারিক সম্পর্ক আছে বলে ধারণা করা হয় এবং রচেস্টারের অনুপস্থিতিতে অ্যালিস ফেয়ারফ্যাক্সই ছিলেন এই গৃহের কর্ত্রী। অ্যালিস ফেয়ারফ্যাক্স সম্পর্কে তথ্য দিতে গেলে বলা যায় যে অ্যালিস ফেয়ারফ্যাক্স হচ্ছে দ্বিতীয় ব্যক্তি মিস টেম্পলের পর যিনি জেন আয়ারকে মাতৃত্বের স্নেহ দিয়েছিলেন এবং অ্যালিস ফেয়ারফ্যাক্সের সাথে জেন আয়ারের একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল। যখন জেন আয়ারের এবং এডওয়ার্ড রচেস্টারের একটি রিলেশন ডেভেলপ হলো তখন অ্যালিস ফেয়ারফ্যাক্স সেখানে প্রতিবন্ধকতা করেছিল এবং তিনি এখানে অনেকটা বাধা দিয়েছিল জেনকে, কারণ তিনি বুঝাতে চেয়েছিলেন যে জেনের সাথে এবং রচেস্টারের সাথে এজ গ্যাপটা অনেক বেশি এবং তাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসও সমান নয়। অ্যাডেলি ভার্নস হচ্ছে একজন ফ্রেঞ্চ অপেরা ড্যান্সারের মেয়ে। এই ফ্রেঞ্চ অপেরা ড্যান্সার ছিল হচ্ছে এডওয়ার্ড রচেস্টারের একজন রক্ষিতা, কিন্তু তিনি এডওয়ার্ড রচেস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং অ্যাডেলি হচ্ছে ওর মেয়ে, সেলিন ভার্নসের মেয়ে, কিন্তু রচেস্টারের মেয়ে নয়। যদিও সেলিন ভার্নস দাবি করত যে অ্যাডেলে রচেস্টারের মেয়ে, কিন্তু এটা সবসময় রচেস্টার রিজেক্ট করেছে এবং পরবর্তীতে তার মেয়ে না হওয়া সত্ত্বেও অ্যাডেলি ভার্নসকে রচেস্টার তার বাসায় এনে অনেক লাক্সারিয়াস লাইফ দিয়েছে এবং তার জন্য ভিন্ন গভর্নেন্স রেখে তার পড়াশোনার ভার নিয়েছে এবং পরবর্তীতে তাকে হোস্টেলে রেখে পড়াশোনার দায়িত্ব রচেস্টার গ্রহণ করেছে। মিস বার্থা রচেস্টার তিনি হচ্ছে রচেস্টারের স্ত্রী এবং
এই বার্থা রচেস্টার ছিল পাগলের মতো, তাকে রচেস্টার বিয়ে করেছিল মেডেরিয়াতে। মেডেরিয়া বিয়ে করার পরে সে জানতে পারে যে বার্থা হচ্ছে অনেকটা পাগল, এবং বার্থার এই যে পাগলামি সেটা তার পূর্বপুরুষ থেকে পাওয়া, এবং তার বার্থার মাও এরকম একটু পাগল টাইপের ছিল, বার্থাকে আর সুস্থ করা সম্ভব নয়। বার্থার সাথে রচেস্টারের বিয়েটা একটু তাৎপর্যপূর্ণ, যেহেতু বার্থা ফিজিক্যালি অনেক বিউটিফুল ছিল কিন্তু মেন্টালি বার্থা ছিল অসুস্থ। তারপরও বার্থাকে ইংল্যান্ডে রচেস্টার নিয়ে এসেছে এবং এখানে তাকে একজন পরিচারিকার নিয়ন্ত্রণে তাকে থর্নফিল হলের তৃতীয় তলায় তাকে তার জন্য একটি ভিন্ন রুম দিয়ে সেখানে তাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে, সকল ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। গ্রেসপুল হচ্ছে বার্থাকে দেখাশোনা করতো যে পরিচারিকা, তার নাম গ্রেসপুল। একটু অ্যাডিক্টেড ছিল, তিনি মাঝে মাঝে মদ্যপ হতেন এবং মদ্যপ হয়ে তার দায়িত্ব সম্পর্কে অকৃত অবহেলা করত, এবং তার দায়িত্বের অবহেলার কারণে পরবর্তীতে থর্নফিল ম্যানর আগুনের মধ্যে পড়ে এবং বার্থা এই থর্নফিল ম্যানরে আগুন লাগিয়ে নিজেও সেখানে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। রিচার্ড ম্যাসন হচ্ছে বার্থায়ের ভাই, যিনি দুইবার এখানে এসেছিলেন। প্রথমবার যখন রিচার্ড ম্যাসন বার্থার কাছে বার্থাকে দেখার জন্য আসেন, তখন বার্থা তাকে স্ট্যাব করেছিল এবং কামড় দিয়েছিল তার রক্ত শুষে খাওয়ার জন্য। এটি একটি সিম্বলিক্যাল, কারণ এই বার্থার ভিতরে যে ভ্যাম্পায়ারিক কোয়ালিটি রয়েছে সেটি সিগনিফাই করে তার ভাইকে কামড় দিয়ে তার রক্ত খাওয়ার চেষ্টা করাটা। এরপরে যখন রিচার্ড ম্যাসন এসেছিল, সে এসেছিল হচ্ছে চার্চে, যখন জেন অ্যার এবং রচেস্টারের বিয়ে হবে সেইখানে এসে তাদের বিবাহর অনুষ্ঠান বন্ধ করেছিল, এটা বলে যে রচেস্টার ইতিমধ্যেই বিবাহিত এবং তার স্ত্রী এখনও জীবিত আছে। মিস্টার ব্রিংস হচ্ছে রিচার্ড ম্যাসনের একজন সলিসিটর, আইনজীবী। মিস্টার ব্রিংসের কথা এই জন্য বলছি যে মিস্টার ব্রিংস থেকেই পরবর্তীতে জেন আয়ারের যে সম্পদ সম্পর্কিত যে কাগজপত্র ডকুমেন্টস, অর্থাৎ জেন আয়ারকে জন আয়ার নামক এক ব্যক্তি সম্পদ দান করে যায়, তার আঙ্কেল তার সকল সম্পত্তির মালিকানা করে যায়, সেই কাগজগুলো মিস্টার ব্রিংসের মাধ্যমেই উদ্ঘাটিত হয়। ব্লাঞ্চি ইনগ্রাম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ব্লাঞ্চি ইনগ্রাম সম্পর্কে একটি গুজব ছিল থর্নফিল ম্যানরে যে এডওয়ার্ড রচেস্টার ব্লাঞ্চি ইনগ্রামকে বিবাহ করবেন, কিন্তু মূলত পরবর্তীতে তার সাথে বিবাহ হয়নি এবং বিবাহ হয়েছিল জেন আয়ারের সাথে। এস্টি জন রিভার, সেন্ট জন রিভার বা এস্টি জন রিভার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ এই এস্টি জনের কাছে জেনের অনেকগুলো দিন অতিবাহিত হয়েছে এবং এখানে অনেকগুলো ঘটনাপঞ্জী রয়েছে। এস্টি জন জেনকে প্রপোজ করেছিল যে তাকে বিয়ে করে সে ইন্ডিয়ায় নিয়ে যাবে, সেখানে মিশনারির কাজ করবে, কিন্তু তাদের সেই বিবাহ হয়নি। ডায়ানা রিভার্স এবং ম্যারি রিভার্স হচ্ছে এস্টি জনসের দুই বোন, তারা জেন আয়ারকে বলেছিল যে এস্টি জনস এর চরিত্র কীরকম এবং তিনি একটি মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছেন এবং সেই মেয়ের নাম ছিল রোজামন্ড অলিভার। সেই রোজামন্ড অলিভার সম্পর্কে এই তারাই বলেছিল। সর্বশেষ আমরা যে চরিত্রটি জানব সেটি হচ্ছে জন আয়ার। জন আয়ার হচ্ছে জেন আয়ারের আঙ্কেল। এই জেন আয়ারের আঙ্কেল গেটশেড হলে এসেছিল এবং সেখানে এসে তিনি জেনকে খোঁজ করেছিল, কিন্তু তিনি জেনকে খোঁজ করে পায়নি, কারণ ওখান থেকে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তিনি ওয়েস্ট ইন্ডিজে ফিরে গিয়েছিল এবং তিনি পরবর্তীতে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে তিনি জেন আয়ারকে তার উত্তরাধিকার করে গিয়েছিল, কারণ তিনি বিবাহ করেননি এবং তার কোনো সন্তান ছিল না। যেহেতু তিনি নিঃসন্তান, সেই জন্য তার সম্পত্তির মালিক হয় জেন আয়ার, যেখানে প্রায় ২০,০০০ পাউন্ড সম্পত্তি জেন আয়ার তার মালিক হয়ে যায়। যদিও জেন আয়ার এই সম্পত্তির মালিক হয়, পূর্বে বর্ণিত তিনটি চরিত্র এস্টি জনস এবং তার দুই বোন ডায়ানা এবং ম্যারি রিভার্স, তারাও হচ্ছে পরবর্তীতে প্রকাশিত হয় যে তারা হচ্ছে জেন আয়ারের ভাই বোন। এই চার ভাই বোনের মধ্যে ২০,০০০ পাউন্ড ভাগ করে তারা সেই সম্পদটা নিয়ে নেয়। বন্ধুরা, এতক্ষণ আমরা এই জেন আয়ার সম্পর্কে আলোচনা করলাম। জেন আয়ারের এই নোভেলের আলোচনার দীর্ঘসূত্রিতে এড়ানোর জন্য আমরা এই আলোচনাটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম অংশ আলোচনা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের পরবর্তী অংশে আমরা আলোচনা করব জেন আয়ারের ঘটনা প্রবাহ এবং এর থিম অ্যানালাইসিস, এছাড়াও এর সাইকোলজিক্যাল বিষয়গুলোকে আমরা দ্বিতীয় অংশে আলোচনা করব। সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।